Live Islamic Alochona Shunte, download Noor app, Robi. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, উজবেকিস্তানের রাজধানী তাসখান্দ থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত সামারকান্দে আমরা এখন অবস্থান করছি। রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে কো-স্পন্সর সীমা স্টিল। দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ, তুলে ধরব ইতিহাস। আপনারা অনেক সময় ক্যালেন্ডারে, তারপরে ইউটিউবে যে সমস্ত ছবিগুলো ব্যবহার করা হয়, গুগলে সামারকান্দের নাম যখন উঠে আসে তখন কিছু স্থাপনা আপনারা দেখতে পান। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে রেজিস্তান। ঐতিহাসিকভাবে এই স্থাপনাটি জ্ঞান বিজ্ঞানের চর্চার মার্কাজ হিসাবে ব্যবহৃত হতো। দর্শক, এই স্থানটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশা আল্লাহ তাআলা। আমাদের সঙ্গে বরাবরের মতো আজকেও রয়েছেন মুখতারাম শেখ সাদিকুর রহমান আল আজহারি। তো শেখ, আমরা প্রথমেই দর্শকদেরকে রেজিস্তানের সেই মার্কাজ অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের যে কেন্দ্র, সেই কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছি। আমরা কিছু দৃশ্য দেখাই, তারপর আমরা ইতিহাস তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে রেজিস্তান নিয়ে এসেছি। রেজিস্তানটি কেন বিখ্যাত, এই স্থানটি, স্থাপনাটি কোন সময়ের দিকে নির্মিত হয়েছিল, আমরা শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে জানতে চাচ্ছি। এ বিষয়ে যদি দর্শকদের বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক, আমরা ইতিহাসের এক প্রাণ কেন্দ্রে এখন অবস্থান করছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রেজিস্তানের মূল ফটক, যেখান দিয়ে প্রবেশ করব এই জায়গাতে। এই রেজিস্তান হচ্ছে উতাইবা বিন মুসলিম রাহিমাহুল্লাহ, ওনার সময়ে এখানে ইসলাম প্রবেশ করে। মরুময় উপত্যকায় এক খণ্ড মণিমুক্তা, যেটাকে বলা হয়, পুরো বিশ্বের জন্য জ্ঞান চর্চার এক ভাণ্ডার ছিল এটি। উমাইয়া শাসনামলে যখন এখানে ইসলাম প্রবেশ করে, উতাইবা বিন মুসলিম রাহিমাহুল্লাহর সময়ে, ওনার হাত ধরে যখন ইসলাম প্রবেশ করে, সেই সময় থেকেই রেজিস্তানে ইসলামের চর্চা শুরু হয় এবং পড়াশোনার চর্চা শুরু হয়। জ্ঞান বিজ্ঞানের চর্চায় আমরা যদি একটু আমাদের পূর্বের ইতিহাসের দিকে তাকাই, আজ থেকে 600 বছর আগের, 700 বছর আগের, 800 বছর আগের ইতিহাসগুলো যদি লক্ষ্য করি, আমরা দেখব যে শাসক গোষ্ঠীরা প্রত্যেকেই এই রেজিস্তানকে জ্ঞান বিজ্ঞানের শহর মনে করত। এজন্য প্রত্যেক শাসক গোষ্ঠী তাদের নিজেদের শৌর্যবীর্য ধরে রাখার জন্যে এবং নিজেদের ধর্মীয় অনুভূতির প্রকাশার্থে তারা প্রত্যেকে এখানে প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। রয়েছে এই রেজিস্তানের ভিতরে তিনটি বড় বড় প্রতিষ্ঠান। আমির তৈমুরের নেতৃত্বে এই প্রতিষ্ঠানগুলো তারই শাসনামলে গড়ে ওঠে। পরবর্তী সময়ে উলুগ বেগের সময়েও এখানে প্রতিষ্ঠান গড়ে ওঠে। সময়ের পরিবর্তনে প্রত্যেক শাসক এখানে প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন। আজও যখন এখানে দর্শনার্থীরা আসে এবং তাকায়, স্মৃতিপটে একথা বারবার মনে পড়ে যায় যে একটা সময় এই বিস্তীর্ণ জায়গাতে সুদক্ষ কারিগরদেরকে দিয়ে সুনিপুণ নকশামালায়
নির্মাণ শৈলীর মধ্যে বসে হাদিসের চর্চা, জ্ঞানের চর্চা, ইতিহাসের চর্চায় মুসলমানরা নিমজ্জিত থাকত যেই প্রাণকেন্দ্রে, সেই প্রাণকেন্দ্রই হচ্ছে ঐতিহাসিক রাজস্থান। রাজস্থান শব্দের অর্থই হচ্ছে বালুময় মরুভূমিতে একখণ্ড মণিমুক্তা। এই এলাকাটা একসময় বালুময় মরুভূমি ছিল, সেই বালুময় মরুভূমিতে একখণ্ড মণিমুক্তার মতো, যেটাকে কলবু উজবেকিস্তানও বলা হয়। উজবেকিস্তানের প্রাণ হচ্ছে এই রেজিস্তান, এবং এই সামারকান্দের রেজিস্তানেই সবচেয়ে বেশি জ্ঞান চর্চা হয়েছে। প্রত্যেক শাসকও গুরুত্ব দিয়ে এখানে যে নির্মাণগুলো করেছেন, অন্যান্য নির্মাণ শৈলীর চাইতে ভিন্নতর নির্মাণ এখানে পরিলক্ষিত হয়। ধন্যবাদ শেখ। আমরা দর্শকদেরকে এই রেজিস্তানের আরও কিছু এলাকা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি এবং ভেতরের চিত্র আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখছেন রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা। যাচ্ছি বিরতিতে। সত্যি সত্যি মনটা ভরতে খাবার দিও ক্ষুধার্তকে, তোমার নেকির পথে তুমি যে আকাশ। এই রমজানে রবির নির্দিষ্ট প্যাক রিচার্জের একটি অংশ বিদ্যানন্দের মাধ্যমে চলে যাবে সুবিধা বঞ্চিতদের ইফতারে। রবি আমি জানতে চাচ্ছি, আমরা এখন মূল ফটকের সামনে দাঁড়ানো শেখ, এই রেজিস্তানে যে সুবিশাল বিস্তার যে স্থাপনা দেখতে পাচ্ছি, এই বিস্তর সুবিশাল স্থাপনাগুলি বানানোর মাকসাদটা কি ছিল, উদ্দেশ্য কি ছিল? অনেক শুক্রিয়া শেখ। আমরা আমাদের হাতের পিছনে দেখতে পাচ্ছি বিশাল বিস্তৃত জায়গা। এই বিস্তীর্ণ জায়গা জুড়ে একসময় জ্ঞান চর্চা হতো, জি, এবং এই জ্ঞান চর্চাকে সামনে রেখেই এখানে প্রতিষ্ঠিত হয়েছে তিনটি প্রতিষ্ঠান। একটি 1400 শতকের দিকে শুরু হয়ে 1417 থেকে নিয়ে 20 পর্যন্ত একটি প্রতিষ্ঠান নিয়ে কাজ চলে, যেটাকে উলুগ বেগ মাদ্রাসা বলে। আজকের এই বিশাল বিস্তীর্ণ জায়গাতে পশ্চিম দিকে যে প্রতিষ্ঠান আমরা দেখতে পাই, সে প্রতিষ্ঠানটি হচ্ছে উলুগ বেগ মাদ্রাসা। এবং এই উলুগ বেগ মাদ্রাসার প্রায় 200 বছর পরে আরও একটি প্রতিষ্ঠান যোগ হয়। প্রতিষ্ঠানটির নাম শের দৌর মাদ্রাসা। শের দৌর মাদ্রাসাটি পূর্ব দিকে অবস্থিত। এরপরে উত্তর দিকে যখন আমরা লক্ষ্য করি, তখন আরও একটি মাদ্রাসা আমাদের নজরে পড়ে। সেই মাদ্রাসাটির নাম হচ্ছে তিল্লাকারী মাদ্রাসা। তিল্লা বলা হয় স্বর্ণকে। তিল্লাকারী মানে যেখানের কাজের মধ্যে স্বর্ণের রং ব্যবহার করা হয়েছে, স্বর্ণ ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে ক্যালোগ্রাফিগুলো তৈরি করা হয়েছে বিদায়, এটাকে তিল্লাকারী মাদ্রাসা বলা হয়। এখানে যে তিনটি প্রতিষ্ঠান আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় প্রতিষ্ঠান হচ্ছে তিল্লাকারী মাদ্রাসা। এর মধ্যে ক্যালোগ্রাফিতে ব্যবহার করা হয়েছে স্বর্ণের রং, স্বর্ণ। ভিন্নভাবে 10 বছর পরে শেরদোর মাদ্রাসা নির্মাণের, 10 বছর পরে নির্মাণ করা হয় তিল্লাকারী মাদ্রাসা। যদিও আজকের দিনে এই 4টি গম্বুজ, বিশাল মিনারা, এই বিশাল রাজস্থানের এই প্রতিষ্ঠান উলুগ বেগ মাদ্রাসা, শেরদোর মাদ্রাসা, তিল্লাকারী মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলো দেখলে আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়,
কিন্তু আজ থেকে একটু চিন্তা করুন, 1400 শতকের দিকের প্রতিষ্ঠান, এত সুন্দর শিল্পী, শিল্প নকশা এত সুন্দরভাবে ক্যালোগ্রাফি করে করে, পাথরে খচিত ক্যালোগ্রাফি করে করে এই প্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছে। সত্যিই তা তলিবুল এলেম, জ্ঞান অন্বেষণকারীদের জন্য বিস্ময়কর ছিল। ধন্যবাদ শেখ, জাজাকাল্লাহ। সত্যি সত্যি মনটা ভরতে খাবার দিও ক্ষুধার্তকে। তোমার এই রমজানে রবির নির্দিষ্ট প্যাক রিচার্জের একটি অংশ বিদ্যানন্দের মাধ্যমে চলে যাবে সুবিধা বঞ্চিতদের ইফতারে। রবি, প্রিয় দর্শক, আমরা এই স্থাপনার ভেতরের আরো কিছু চিত্র আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলুন দর্শক, প্রিয় দর্শক, আমরা স্থাপনার একেবারে মাঝ বরাবর এখন অবস্থান করছি। আমি শেখ সাদিকুর রহমান আল আজহারের কাছে চলে যাচ্ছি। শেখ, আপনি যেটি বলছিলেন, আমরা বাইরে থেকে দেখছিলাম এখানে তিনটি স্থাপনা রয়েছে, আপনি যদি আলাদা আলাদা করে দর্শকদেরকে তুলে ধরেন যে আসলে এই তিনটি স্থাপনা কিসের বার্তা দেয় এবং এই স্থাপনাগুলো কী জন্য নির্মিত হয়েছিল? অনেক শুক্রিয়া, জাজাকাল্লাহু খায়রান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তিনটি প্রতিষ্ঠান, একটি হচ্ছে উলুক বেগ মাদ্রাসা, আরেকটি হচ্ছে শের দৌর মাদ্রাসা, আর একটা হচ্ছে তিল্লা কারি মাদ্রাসা। নির্মাণের দিকে লক্ষ্য করলে দেখা যায় পুরোটা নির্মাণ জুড়ে রয়েছে কোরআনুল করিমের বিভিন্ন আয়া আল করিমা, পুরাটা নির্মাণ জুড়ে রয়েছে কুফি খাত্তে কুফিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা রয়েছে, এবং কোরআনুল করিমের যে আয়াতগুলো খুব বেশি অ্যাট্রাকটিভ, বিশেষ করে জ্ঞান চর্চার ব্যাপারে উৎসাহ প্রদান করে এমন আয়াতে কারিমাগুলো রয়েছে। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই আয়াতে কারিমা আপনারা এখানে স্পষ্ট দেখতে পাবেন, খুব চমৎকারভাবে লেখা রয়েছে। রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বিশেষ হাদিসগুলো, যেগুলো জ্ঞান চর্চার প্রতি মানুষকে উৎসাহিত করে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সেই হাদিস, হাত্তাল হিতানু ফি জাউফিল মা, যারা জ্ঞান চর্চা করে, যারা তালিবুল ইলম, তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে, হাত্তা নামলাতু ফি দুগরিহা, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। এই হাদিসগুলো এখানে প্রায় প্রায় আপনারা দেখতে পাবেন, ক্যালোগ্রাফির মধ্য দিয়ে খত্তে নুসা, খত্তে রুকা এবং খত্তে কুফি অক্ষরে সন্নিবেশিত রয়েছে। ধন্যবাদ শেখ, জাজাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ইনশা আল্লাহ আগামীকাল নতুন স্থানে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।